গণহত্যার অভিযোগের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামির বিরুদ্ধে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তবে আসামি পক্ষের দাবি অভিযোগ সত্য নয়। বিস্তারিত শাকের আরজুর আরেকটি রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নজিরবিহীন ঘটনা, সাভারে গুলিবিদ্ধ আসহাবুল ইয়ামিন নামের এক যুবককে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া। গুলিবিদ্ধ ইয়ামিনকে মুমূর্ষু অবস্থায় এপিসির ওপর রেখে ঘুরতে দেখা যায় পুলিশকে। জুলাই আন্দোলনকারীদের থামাতে শুধু সাভার এলাকায় এমন অন্তত 200+ শান্তিকামী মানুষকে গুলি করে হত্যা করা হয়। আন্দোলনের সময় সাভার পুলিশ সার্কেলের দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক এডিশনাল এসপি শহীদুল ইসলাম। বুধবার তাকে কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। সকালে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আমরা আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, গ্রেপ্তার করে তাকে আজকে হাজির করা হয়েছিল। আদালত আজকে তাকে জেলখানায় প্রেরণ করেছেন। আসহাবুল ইয়ামিন নামে একজন ছাত্র এপিসি থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল। তবে ঘটনার সাথে আসামির কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবী বলেন, এই মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। অভিযোগের বিষয়ে তিনি বলেছেন যে মামলায় তিনি তার কোনো সরাসরি ওভারএক নেই, তিনি অত্র মামলার সাথে কোনোভাবেই জড়িত নয়। জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে 27 অক্টোবর 17 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর মধ্যে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এদিকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ দেখতে যান গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামী 15ই নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে শুরু হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ, এমন প্রত্যাশা প্রসিকিউশনের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।